একটা এস অরবিটাল আছে দ্বিতীয় শক্তি স্তরে আরেকটি এসে দ্বিতীয় শক্তি স্তর আরেকটা এসে তারপরে দ্বিতীয় শক্তি স্তরে আরো তিনটি পি অরবিটাল আছে এর পাশে একটা থাকবে এই একজিস্ট বরাবর একটা থাকবে এ একজিস তিনটা একজিস বরাবর তিনটা থাকবে আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব সমযোজী বন্ধনের অরবিটাল অতিক্রমণ তো চলো আমরা মূল জায়গায় যাই অরবিটাল অতিক্রমণ হলো ধরো এখানে একটি পরমাণুর অরবিটাল আছে আর এখানে আরেকটি পরমাণুর অরবিটাল আছে এখন এই দুইটা পরমাণুর দুইটা অরবিটাল যখন পরস্পরকে ওভারলাপ করবে বা উপরি স্থাপন হবে তখন আমরা এটাকে অরবিটালের অধিক্রমণ বলি তো দুইটি পরমাণুর একটি করে অর্ধপূর্ণ যোজন অর্বিটাল মানে বেজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল আমরা জানি যে একটি অরবিটালে ম্যাক্সিমাম দুইটি ইলেকট্রন থাকতে পারে তো একটি করে যদি ইলেকট্রন থাকে এরকম দুইটি অরবিটাল যখন পরস্পরকে অধিক্রমণ করে তখন সমযোজী বন্ধন সৃষ্টি হয় আরেকটা শর্ত আছে এই যে অর্ধপূর্ণ দুটি অরবিটাল এরা কিন্তু বিপরীত স্পিনের হতে হবে মানে এর ভিতরে ইলেকট্রন যেদিকে ঘুরবে এটার ভিতরে ইলেকট্রন তার বিপরীত দিকে ঘুরতে হবে যদি একই দিকে ঘুরে থাকে তাহলে যে কোনো একটাকে তার স্পিন চেঞ্জ করে পরস্পরের বিপরীতমুখী হতে হবে হয়ে তারপরে এদের নিজেদের মধ্যে সমযোজী বন্ধন সৃষ্টি করতে হবে তো এখন আসো অর্বিটালের অধিক্রমণ কীভাবে হচ্ছে তার উপর নির্ভর করে বন্ধনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এখানে দুইটা পি অরবিটাল আছে যদি অধিক্রমণ সামনাসামনি হয় তাহলে তাদের অক্ষ বরাবর সর্বাধিক ইলেকট্রন ঘনত্ব বিশিষ্ট বন্ধন সৃষ্টি হয় এটাকে সিগমা বন্ধন বলে আর যদি অধিক্রম পাশাপাশি ঘটে তাহলে এদের বন্ধনে ইলেকট্রন ঘনত্ব কম থাকে তাদের বন্ধন এখানে একটা বন্ধন থাকে তো এদের ভিতরে যে বন্ধনটা হয় এখানে ইলেকট্রন ঘনত্ব সিগমা বন্ধনের তুলনায় কম ইলেকট্রন ঘনত্ব বিশিষ্ট একটা বন্ধন তৈরি হয় তো এটাকে বলে পাইবন্ধন তবে আমাদের কিন্তু মনে রাখা দরকার পাইবন্ধন কখনও একা একা তৈরি হয় না বন্ধন তৈরি হবে এরপরে যদি সুযোগ থাকে তখন পাইবন্ধন তৈরি হয় যেমন এখানে একটা পরমাণুর দুইটা পি অরবিটাল আছে এরকম পরমাণু আরেকটা আছে এখন এই দুইটা পরমাণু যখন বন্ধন তৈরি করবে তখন আগে এই দুইটা পি অরবিটাল একটা বন্ধন তৈরি করবে করার পরে তারপরে অপর দুইটা পি অরবিটাল এদের মাঝখানে একটা বন্ধন তৈরি করবে শুধু এরা পাইবন্ধন তৈরি করবে না তো এসো আমরা কিছু উদাহরণ দেখি তাহলে আশা করি এটা আরও ক্লিয়ার হয়ে যাবে প্রথমে আসো হাইড্রোজেন অনুতে পরমাণুগুলো কিভাবে বন্ধনে থাকে সেটা দেখি তো এটা হলো আমার হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস তাহলে আমরা কি দেখছি যে এর একটি অরবিটাল আছে অর্ধপূর্ণ এস অরবিটাল তো আসো আমরা প্রথমে এস অরবিটালটা নেই এটা হলো একটি হাইড্রোজেন পরমাণুর এস অরবিটাল তো মনে করি আর একটি হাইড্রোজেনের এস অরবিটাল এটা তো দুইটি হাইড্রোজেন পরমাণু কি হবে যখন ওভারলাপ করবে এইভাবে তারা সামনাসামনি অতিক্রমণ করবে তার মানে এটা একটি সিগমা বন্ধন তৈরি করবে এরপরে আসো আমরা দেখি ফ্লোরিন অনুতে পরমাণুগুলো কিভাবে বন্ধনে থাকে এখানে দেখো ফ্লোরিন পরমাণুতে আমার প্রথম শক্তি স্তরের অরবিটাল পূর্ণ দুইটা করে ইলেকট্রন আছে দ্বিতীয় শক্তি স্তরেরও এস পূর্ণ আর পির দুইটা পূর্ণ এক্স ওয়াই দুইটাই পূর্ণ পি জেডটা অর্ধপূর্ণ আছে তো আমি একটা পি অরবিটাল পাবো যেটা হলো অর্ধপূর্ণ তো এটা মনে করলাম সে অর্ধপূর্ণ পি অরবিটাল আচ্ছা এমনি আমরা কিন্তু এটা মনে হয় তোমরা বুঝতে পারছো যে শুধুমাত্র ফ্লোরিন পরমাণুতে কিন্তু এই একটা অরবিটালই থাকবে না এখানে কি আছে প্রথম শক্তি স্তরে একটি অরবিটাল আছে তার মানে একটা এসে অরবিটাল আছে দ্বিতীয় শক্তি স্তরে আরেকটি এসে অরবিটাল আছে সেটা একটু দ্বিতীয় শক্তি স্তর বড় আরেকটা এসে অরবিটাল তারপরে দ্বিতীয় শক্তি স্তরে আরও তিনটি পি অরবিটাল আছে পাশে একটা থাকবে এই এক্সিস বরাবর একটা থাকবে এ এক্সিস ওয়াই জেড তিনটা এক্সিস বরাবর তিনটা থাকবে তো এটা হলো আমার ফ্লোরিন পরমাণুর কিন্তু সবগুলো অরবিটাল যদি আমি দেখি কিন্তু দেখার সুবিধার জন্য আমরা শুধুমাত্র অর্ধপূর্ণ যে অরবিটালটি সেইটা নিয়েই কাজ করছি তো এগুলো আমরা মুছে ফেলি তাহলে দেখো ফ্লোরিন পরমাণুতে আমার একটি অর্ধপূর্ণ পি অরবিটাল আছে তো আরেকটি ফ্লোরিন পরমাণু এরকম তার অর্ধপূর্ণ পি অরবিটাল আছে তারা যখন অধিক্রমণ করবে এইভাবে সামনাসামনি অধিক্রমণ করবে তার মানে এখানেও একটি সিগমা বন্ধন তৈরি হচ্ছে এরপর আসো আমরা দেখি হাইড্রোজেন ক্লোরাইড অনুতে কিভাবে বন্ধনগুলো থাকে তো হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন বিনাশ আমরা জানি ক্লোরিন পরমাণুটা আমরা লিখে ফেলি তো দেখো এ হলো আমার ক্লোরিন পরমাণু ইলেকট্রন বিন্যাস তো এখানেও দেখো প্রথম শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর কোনো অরবিটালি অর্ধপূর্ণ নেই তৃতীয় শক্তি স্তরে আমার পি এক্স ওয়াই এই দুটাও পূর্ণ পি জেডটা অর্ধপূর্ণ আছে আমি দ্বিতীয় শক্তি স্তরের পিটা এক্স ওয়াই জেড আলাদা আলাদা করে ভেঙে লিখলাম না আমার এইখানে আসলে তারা অর্ধপূর্ণ হয়ে আছে এই আমি এইটা ভেঙে লিখলাম এটা আমি একসাথে লিখেছি টু পি সিক্স তো ক্লোরিন পরমাণুতে আমি একটি পি অরবিটাল পাচ্ছি আচ্ছা আর হাইড্রোজেন পরমাণুর কি আছে আমার একটা এস অরবিটাল আছে অর্ধপূর্ণ তাহলে এরা যখন অতিক্রমণ করবে এরা সামনাসামনি এরকমভাবে অতিক্রমণ করবে তো এটাও একটি সিগমা বন্ধন তাহলে আমরা আসলে তিনটা ক্ষেত্রে বন্ধন পাচ্ছি তো আসলে বন্ধন কখন পাবো তো চলো আমরা এবার একটু অক্সিজেন অনুরা দেখে আসি দেখো অক্সিজেন অনুতে আমার অর্ধপূর্ণ অরবিটাল আছে দুইটি দ্বিতীয় শক্তি স্তরে পি এবং জেড এই দুইটা পি অরবিটাল আমার অর্ধপূর্ণ আছে তাহলে আমরা দুইটা পি অরবিটাল আঁকিয়ে ফেলি আমরা মনে করলাম পি এই অরিটাল আর পি জেড এই অরবিটাল তো আর একটা অক্সিজেন পরমাণু একই রকম হবে তো এখন দেখো তাহলে এদের মধ্যে যখন বন্ধন তৈরি হবে কিভাবে হবে এই দুইটা পি অরবিটাল এরা সম্মুখভাবে অতিক্রমণ করবে সামনের দিক থেকে তো এটা সিগমা বন্ধন আর এই দুইটা পিওর বিটাল তারা কী হবে পাশাপাশি এরা যেহেতু এরকমভাবে অধিক্রমণ করছে তো এরা আবার আরও কাছাকাছি চলে আসবে এবং এইখানে একটা ইলেকট্রন মেঘের সৃষ্টি হবে একটা বন্ধনের সৃষ্টি হবে তো তাহলে এটা হলো আমার সেই পাই বন্ধন তাহলে অক্সিজেন অনুতে আমরা কি দেখলাম অক্সিজেন অনুতে একটি বন্ধন আছে আর একটি পাই বন্ধন আছে তো আমরা দেখো দেখলাম বন্ধন এস এস হতে পারে পিপি হতে পারে আবার এসপি হতে পারে কিন্তু পাই বন্ধন শুধুমাত্র পিপি হয় তো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমরা নিয়মিত ভিডিও কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি তো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম